আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল খুশি কিচেন ফুড। আজকে আমি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করব, সরষে ঢ্যাঁড়স। সরষে ঢ্যাঁড়স তৈরি করার জন্য এখানে লাগছে ঢ্যাঁড়স, পেঁয়াজ কুচি, লঙ্কা, সরষের তেল, আদা রসুন বাটা, বেটে রাখা সরষে, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। কড়া বসিয়ে দিচ্ছি, কড়াতে দিয়ে দেবো সরষের তেল। এটা গরম হয়ে গেছে, ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেবো। এবার একটু লবণ দিয়ে দেবো, ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো। কড়াতে আবারও তেল দিয়ে দেবো, পেঁয়াজ কুচি, লঙ্কা, আদা রসুন বাটা, বেটে রাখা সরষেটা দিয়ে দেবো। সরষে বাটা, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ভালো করে মিক্স করে নেবো। এই রেসিপিটা ভাতের সঙ্গে ও রুটির সঙ্গেও খেতে ভালো লাগবে, অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। এবারে আমি ঢ্যাঁড়সটা দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প একটু পানি দেবো, পানিটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিই। দিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। দেখে নিই একবার, 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখি।
দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে, হয়ে গেছে। একটা বোল নিয়ে নেব, সার্ভ করে নিই। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে, যেমন কালার তেমন খেতেও ভালো। আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন।